আরো একটা লাইট অন করে দিই। এটা কে করলো? ছি, গিয়ে হাত মুছে নি। এখানে কে করছে এইসব? প্রথমে জিলেট ফোম নিয়ে ডাইরেক্ট চুলের উপর স্প্রে করো, তারপর হালকা হাতে আস্তে আস্তে মাসাজ করো। দেখো কি ইজিলি চুইংগাম রিমুভ হয়ে যাবে চুল থেকে। আরে এই সপ্তাহে কি করে জানলি? সবাই দেখেছে এটা, শুধু তুই বাদ দি। কিন্তু কোথায় দেখেছে? টিকটকে। আচ্ছা আজকে কত তারিখ রে? জানি না, আমি ফোনে দেখে নি। আরে কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে আছে? শোন না, এইভাবে যাবো আমি ইভেন্টে? অবস্থা দেখেছিস আমার? তাহলে জেল বা সিরাম কিছু লাগিয়ে নে না। নেই আমার কাছে। দাঁড়া দাঁড়া, বেবি হেয়ার চপ করে ঠিক করার জন্য এই ধরনের থ্রেড নিয়ে বাস দুই সাইড থেকে এইভাবে সোয়াইপ করে সাইডে নিয়ে আসো। এবার দেখো সব বেবি হেয়ার গুলো উধাও হয়ে গেছে। নে, হয়ে গেছে। ওয়াও, সেট হয়ে গেছে। এই ট্রিকটা তুই কোথা থেকে শিখলি? টিকটক থেকে। কিন্তু টিকটক তো কবেই বন্ধ হয়ে গেছে। এবার তোর দেরি হচ্ছে না, চল চল চল। কেমন লাগছে দেখতে? আজকে কি স্পেশাল আছে? আরে পাড়ায় একটা নতুন মাল এসেছে, তুই কোনোদিন শুধরাবি না। ও ফোচে ইয়ার, এটাই তো মজা করার সময়। চল চল, সেই ছেলেটা ওই দিকে আছে। ওই দেখ ওই ছেলেটা, কি হ্যান্ডসাম না? তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে তুমি এখানে নতুন না? হ্যাঁ, তুমি কি করে জানলে? অ্যাকচুয়ালি আমি দেখেছি। তুমি দেখতেও পারো নাকি? হ্যাঁ, মানে আমি দেখতে পাই, আমি অন্ধ নই। কোথায় আছে, কোথায় আছে? আমি তো দেখতে পাচ্ছি না। ভাই তুই দেখতে পাচ্ছিস না তো? হলো তো, শুধু শুধু অপমানিত হয়ে চলে আসলি। ভাই আমি কি করবো, ছোট ছোট হলে সার্জারি করাবো নাকি? আরে মেকআপ তো করতে পারিস না? মেকআপ দিয়ে? আরে হ্যাঁ, তুই টিকটকে দেখিস নে নাকি? না তো এখন দেখে নে। আমার মতন যদি তোমাদের চোখগুলো ছোট ছোট হয় তাহলে এভাবে বড় করে নাও। একটা ব্রাশের সাহায্যে শেডটাকে পিক করো, আর চোখের এখান থেকে এইভাবে কন্টোর করে নাও। তারপর মিডিলে লাগিয়ে নাও হোয়াইট কাজল, আর শেষে লাগিয়ে ফেলো মাসকারা। তো দেখো এই চোখটা বড় লাগছে আর এই চোখটা ছোট, তো তালি মেরে এই চোখটাকেও বড় বানিয়ে ফেলো। এবার কেউ আর চাইনিজ বলবে না। ধপ
মারিস না। আরে সত্যি, কিন্তু তুই এরকম কেন বলছিস? আরে ভাই, তুই তোর বয়ফ্রেন্ডের জিন্স পরে এসেছিস। আরে না না, এটা আমারই ব্যাগ, অনেক পুরনো। সেই সময় তুমি মোটা ছিলাম, এখন রোগা হয়ে গেছে, ওই জন্য ঢলা হয়ে গেছে। আর আজ বেল পরতেও ভুলে গেছি। তাহলে তুই টিকটক একটা করে নে। আমি দেখিনি। হাই, জিন্স যদি একটু বেশি ঢিলা হয় তো বাটনটাকে খুলে নাও, আর বেল্ট পরার যে জায়গাটা আছে ওখানে বাটনটাকে এভাবে ঢুকিয়ে তারপর বাটনটাকে নরমাল ভাবে লাগিয়ে দাও। এবার দেখো লুজ জিন্স কি সুন্দর চট করে টাইট হয়ে গেল। তো একটা দারুণ না? আমাকে 10টার সময় আসতে বলে এখন নিজেরই পাত্তা নেই। উঠাইয়ে না। জানো 4 ঘন্টা ধরে আমি ওয়েট করছি তোমার জন্য, এখন তো রেস্টুরেন্টের লোকগুলো আমাকে বাইরে বের করে দিত। আরে আমি মেকআপ করছিলাম, আর মেকআপ করতে গেলে এইটুখানি টাইম তো লাগেই না। আমার বেবি, তোমার বেবি মরে গেছে। আরে আরে দাঁড়াও, একটুখানি টাচ আপ করে নি। দেখো এখনো মেকআপ করছো তুমি। ওফো, এত দূর থেকে এলাম, একটুখানি টাচ আপ তো আমাকে করতেই হবে তাই না? জাস্ট লিটল বিট। এই অনেক হয়েছে, থাকো তুমি তোমার মেকআপের সাথে। ব্রেকআপ, আজকের পর থেকে কল করবে না আমাকে। আরে তুই রাস্তা ভুলে এলি নাকি? না রে, আমার ব্রেকআপ হয়ে গেছে। হোয়াট রিজন? কারণ আমি অনেক বেশি মেকআপ করি। হ্যাঁ ঠিকই বলেছে, তুই অনেক বেশি টাইম লাগাস। এখন তুইও। আরে আমি দেখছিলাম বেস কমপ্লিট করে নেওয়ার পরে শুধুমাত্র 1 সেকেন্ডে সব মেকআপ কমপ্লিট হয়ে গেছে। কোথায় কোথায় আমাকে দেখা? আরে টিকটকে হয় যে ভাইরাল ভিডিও গুলো। হোয়াট? আই ওয়ান্ট টু ট্রাই দিস। শুধুমাত্র 4টে আঙুলের সাহায্যে পুরো চিক মেকআপ একদম কমপ্লিট হয়ে যাবে। তো লাস্টের আঙুলে নেব কনসিলার, রিং ফিঙ্গারে নেব একটুখানি ডার্ক শেড, আর মিডল ফিঙ্গারে নিয়ে নেব ব্লাশ, আর ইন্ডেক্স ফিঙ্গারে নিয়ে নেব হাইলাইটার। এবার এই 4টে আঙুলগুলোকে নিয়ে নিজের গালে এরকম সোয়াইপ করো, আর তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নাও। গাইস আফটার ব্লেন্ডিং এই দেখো, জাস্ট ওয়াও। দেখলে মাত্র কিছু সেকেন্ডে চিক মেকআপ ডান। তো বন্ধুরা বলো, ভাইরাল টিকটক মেকআপ হ্যাকস তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, এইসব হ্যাক গুলো যদি তোমরা টিকটকে দেখে থাকো তাহলে ওটা কমেন্ট করে অবশ্যই বলবে। আর হ্যাঁ, লাইক করতে ভুলবে না। আর হ্যাঁ, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর লাস্টে সাবস্ক্রাইব করে দাও।